আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, এই মুহূর্তে আমি আছি ডিপিআরসি হসপিটাল ঢাকা শ্যামলীতে। এর কর্ণধার হচ্ছেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, যাকে আপনারা সবাই চিনেন তার কাজের মাধ্যমে, যিনি দীর্ঘদিনে তার যে অতীত অভিজ্ঞতা সেটা কাজে লাগিয়ে হাজার হাজার মানুষকে ব্যথামুক্ত করেছেন, সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনেছেন। যারা পক্ষাঘাতগ্রস্ত অথবা আপনার প্যারালাইসজনিত কারণে দেখা যাচ্ছে পঙ্গুত্ব বরণ করেছিলেন, সেই ধরনের মানুষরাও দেখা যাচ্ছে এখন হাঁটাচলা করছেন, সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে গেছেন। এরকম অসংখ্য উদাহরণ আছে। ঠিক তেমনি আজকেও আপনাদের সামনে নিয়ে এসেছি আমাদের আরেকজন ভাইকে, যদিও উনি একজন প্রবাসী ভাই। সমস্যাটা খুব বেশি দিন না, গত প্রায় এক বছর যাবৎ হঠাৎ করেই ওনার কোমরে ব্যথা এবং সেই ব্যথাটা একদম পায়ের নিচ পর্যন্ত চলে যেত। ডিফারেনশিয়াল ডায়াগনোসিসে যেটা ধরা পড়েছিল সেটা হচ্ছে যে ওনার PLID এবং ওনার লাম্বারের ডিস্ক প্রোল্যাপস ছিল। আসুন দর্শক, একটু ওনার সাথে কথা বলি, এর উৎপত্তি কীভাবে, কবে থেকে এক্স্যাক্টলি উনি সেটা বুঝতে শুরু করেছেন এবং কী কী ধরনের সমস্যার সম্মুখীন হয়েছিলেন এবং কী ধরনের ট্রিটমেন্টগুলো উনি করেছিলেন, ওনার কাছ থেকে একটু ওনার কেস স্টাডিটা আমরা একটু শুনব। আসুন দর্শক, পরিচিত হয়ে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনার নামটা যদি একটু বলেন আমাদের। আমার নাম মোহাম্মদ ইসমাইল। ইসমাইল স্যার, বাসা কোথায় আপনার? কক্সবাজারের ইদগাতে। আচ্ছা স্যার, আমরা জানি আপনি প্রবাসে ছিলেন, কোথায় ছিলেন? জি, সৌদিতে। সৌদিতে, সৌদির কোথায় স্যার? মক্কা। মক্কাতে কত বছর হবে স্যার ওখানে? 27-28 বছর হবে। জীবনের অনেকটা সময় ওখানে পার করেছেন, জীবনের অনেক সুখ দুঃখ অনেক কিছু ওখানে আপনার কেটেছে। এই যে পরিবার পরিজন রেখে এত বছর দেশের বাইরে থাকতে হবে, কষ্ট হয় না আপনাদের? কষ্ট তো হইতো। আচ্ছা স্যার, আমরা জানি যে আপনি আপনার কোমর ব্যথা জনিত সমস্যার জন্য আপনি ডিপিআরসি হসপিটালে এসেছিলেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের আন্ডারে থেকে ট্রিটমেন্ট নেওয়ার জন্য। এই কোমর ব্যথাটা ঠিক কতদিন আগে প্রথম শুরু হয়েছিল? এক বছর আগে। এক বছর আগে। কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো দুর্ঘটনা কোনো কিছু মনে পড়ে? কোনো কিছুই না, হঠাৎ করে একদিন দেখছেন ব্যথা। প্রাথমিকভাবে যখন আপনি কোমর ব্যথাটা শুরু হলো, ব্যথাটা কি তখন পায়ের দিকে যেত না শুধু কোমরে ছিল? হাড় লেফায় দিকে যেত। আচ্ছা, নামাজ পড়তো হাড়ে লেফায়ের দিকে যেত। আচ্ছা, তো প্রাথমিকভাবে কোনো ডক্টর দেখিয়েছিলেন এটার জন্য? সৌদিতে অনেক ডাক্তার দেখিয়েছি, ইন্ডিয়ান ডাক্তার, মিসরি ডাক্তার, অনেক দেখিয়েছি। মানে বেশ কয়েকজন ডক্টর দেখিয়েছি। তারা কি বলেছিল আপনাকে? একটু 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 এরার চিকিৎসা করে একটু ভালো হয়েছি, এরপরে সুস্থ সম্পূর্ণভাবে হয় নাই। আচ্ছা, তারা কি আপনাকে বলেছিল যে এক্স্যাক্টলি আসলে আপনার সমস্যাটা কি? তারা ধরতে পারে নাই। তারা ধরতে পারেনি? তারা হচ্ছে প্রাথমিক কিছু চিকিৎসা দিচ্ছে, ওই চিকিৎসা আপনি নিচ্ছেন, কিছুদিন ভালো থাকছেন, আবারও খারাপ অবস্থায় চলে যাচ্ছে। আমরা জানি যে একটা পর্যায়ে এরকম হয়েছিল যে আপনি বসা থেকে উঠার জন্য আপনাকে লাঠিতে ভর দিয়ে উঠতে হতো, যে সুস্থ মানুষটা সব কাজ করতেন কিছুদিন আগে, সেই মানুষটা লাঠিতে ভর দিয়ে আপনাকে কাজ করতে হচ্ছে। সো যখন আপনি দেখছেন যে একের পর এক ডক্টর দেখাচ্ছেন কিন্তু লাভ হচ্ছে না, ওই সময়টা মানসিক অবস্থাটা কি ছিল, কি মনে হতো তখন? তখন আমার অবস্থা খুব খারাপ, আমি এখান থেকে হাঁটতে এক পা মাইলে যাইতে পারতাম না, এটা পায়ে ব্যথা করত। যে মানুষটা কয়েকদিন আগেও এর থেকে বেশি দূরে আপনি যেতেন, হাঁটাচলা করতেন, সব কাজ করতে পারতেন নিজে নিজে? আগে পারতাম, লেখিন এটা হওয়ার প্রথমে যাইতে হাঁটতে পারতাম না। আচ্ছা, তো তখন কি মনে হতো না যে ডক্টরের কাছে যাচ্ছি কিন্তু লাভ হচ্ছে না, আমি কি পঙ্গু হয়ে যাচ্ছি, এই ধরনের দুশ্চিন্তাগুলো কাজ করতো মনে? এটা এটা হইতো তখন। এরপরে কেন চলে আসি বাংলাদেশে, আমি আগে চেষ্টা করবো অপারেশন ছাড়া এর কোনো চিকিৎসা আছে কিনা আগে শিওর হবেন, তারপরে। আচ্ছা, দেন তারপর আপনার খোঁজ শুরু করলেন যে কোথায় ট্রিটমেন্ট আছে, তো স্যারের বিষয়ে জানতে পারলেন কিভাবে? টেলিভিশনে দেখছি, মোবাইলে দেখছি। মানে যখন আপনারা এই খোঁজা শুরু করলেন যে অপারেশনবিহীন কোনো চিকিৎসা আছে কিনা, তখনই আপনারা হঠাৎ করে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের ভিডিও দেখতে পান এবং তখনই ডিসিশন নিয়েছেন যে না, আপনারা সরাসরি চলে আসবেন এবং সেই অনুযায়ী চলেও আসলেন, স্যারের সাথে দেখা হলো। স্যার প্রথম দেখার পরে কি বলেছিলেন আপনাকে? এ বলেছে এক মাস থাকেন, এখনো ভর্তি থাকেন। আচ্ছা, আমরা কিছুদিন পরে আসবো, দু তিন দিন পরে আসি, আয়া খুশি, আমি 10 দিন আগে দেখবো। আচ্ছা, মানে আগে আপনি দেখতে চাচ্ছেন যে আদৌ আসলে আমি সুস্থ হচ্ছি কিনা, যে নাকি শুধুমাত্র নাম সর্বস্ব, যে অনেকে আছে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দিয়ে শুধু চিকিৎসা দিচ্ছে। হ্যাঁ, আমি 10 দিন দেখবো, ঠিক আছে, দেখেন 10 দিন দেখে, এখন আমার 14 দিন আছে।
14 দিন আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ প্রথম আপনাকে বলেছিল এক মাসের কথা তার আগে আপনাকে বলা হয়েছিল অপারেশনের কথা সে অপারেশন থেকে সরে এসেছেন এক মাসের জন্য ভর্তি হতে বলেছে স্যার কিন্তু আপনি আজকে 14তম দিন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি ইনশাআল্লাহ ভালো তার মানে এত দূর থেকে যে আশা সেটা আপনার সফল হয়েছে ব্যথা মুক্ত আছেন এখন কি আপনাকে বসা থেকে উঠে দাঁড়াতে গেলে লাঠি দরকার পড়ে আলহামদুলিল্লাহ স্যার অসংখ্য দর্শক আছেন যারা এই মুহূর্তে তো ক্যামেরার ওপাশে জানেন না বা মনে বিভিন্ন সংশয় আছে আপনি তো এখানকার চিকিৎসা সম্পর্কে দেখেছেন স্যারের চিকিৎসা দেখেছেন তাদের সম্পর্কে যদি আপনি কিছু বলেন স্যার ভালো আমি খারাপ বলতে পারবো না সব কিছু ভালো আলহামদুলিল্লাহ ধন্যবাদ স্যার আপনাকে স্যার খুব সংক্ষিপ্ত আকারে অনেক কথা বলেন বাট তারপরেও যে মানুষটা দেখুন যে অপারেশনের কথা বলে দিয়েছে অলরেডি ডক্টররা বাট তিনি সেখান থেকে উনি চলে এসেছেন ওনার কথা হচ্ছে হ্যাঁ আমি অবশ্যই অপারেশন করব কিন্তু আগে একটু চেষ্টা করে দেখি যে আমি অপারেশন ছাড়া সুস্থ হতে পারি কিনা কোনো ওয়ে আছে কিনা এবং একটা সময় উনি সেটাও খুঁজে পেয়েছেন এবং চিকিৎসা নিয়েছেন এবং দেখুন মাত্র 14 দিনে আলহামদুলিল্লাহ উনি এখন ভালো আছেন সুস্থ আছেন কারো সাহায্য ছাড়াই লাঠি সাহায্য ছাড়াই উনি হাঁটাচলা করছেন সব কাজই করতে পারছেন এবং ব্যথামুক্ত একটা জীবনযাপন উপভোগ করছেন দর্শক এরকম অসংখ্য উদাহরণ আরও নিয়ে আসবো আপনাদের সামনে অপেক্ষায় থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম